छात्र छात्रीरा आज अभी तुम्हारे द्रवण मध्य जे कणार गति द्रवण कैकटी अन्य कैकटी द्रवण जल छाड़ा से नहीं आलोचना करब से कणार गति बोलते तुम्हारा बाड़ीते जदि ए रकम को ग्लैसे एकटूखानी जल नहीं एटूखानी ग्लैसे जल निलाम निये किछुटा जे कोनो रंग काली केन कोनो जे कोनो रंग तरल रंग यदि आमरा एक फोटा फेले दी प्रथमे देखबो किछुटा जेखानटाय खेला हलो सेखानटाय रंगटा थाकबे किछुक्षण पर आस्ते आस्ते पुरो जलटाय ओई रंगटा छड़िये पड़बे कोनो किछु नाड़ानोर दरकार नेई एमनितेई निजेराई छड़िये पड़बे रंगटा अर्थात एखाने एई रंगगुलो यदि आमी जेखानटाय खेललाम सेखानेई स्थिर थाकतो তাহলে কিন্তু ছড়িয়ে পড়তো না সেখানে হয়তো তলায় থিতিয়ে পড়তো কিন্তু রঙের কণাগুলো গতি থাকার জন্যই তারা কিন্তু চারিদিকে থিতিয়ে পড়ল এই যে গতি একে বলা হচ্ছে ব্রাউনীয় গতি ব্রাউনীয় গতি রবার্ট ব্রাউন তিনি এই গতির আবিষ্কার করেছিলেন কলয়েড দ্রবণে যে কণার গতি তাকেই বলা হচ্ছে ব্রাউনীয় গতি কলয়েড দ্রবণে কলয়েড কণাগুলো ইতস্ততভাবে ঘোরাফেরা করে কিরকম ভাবে ধরা যাক একটা কণা এখান থেকে যাত্রাপথ শুরু করলো গতিবেগ ছুটতে কোনো গতিবেগ শুরু করলো এখানে একটা কণার সঙ্গে ধাক্কা লাগলো অর্থাৎ মানে যে আমাদের দুটো তো আমাদের অংশ কলয়েড দ্রবণের একটা অংশ হচ্ছে আমাদের যে এটাকে বলা হয় কলয়েড দ্রবণের দুটো অংশ আমরা জানি একটা অংশ হচ্ছে যেটা দ্রবীভূত হয় যাতে আর একটা হচ্ছে যেটা বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা তাহলে বিস্তার মাধ্যম এখানে জল ধরা যাক জল হচ্ছে বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা হচ্ছে এখানে কালির কণাগুলো আর বিস্তৃত দশাগুলো এইভাবে এই বিস্তৃত দশার কণাগুলো এইভাবে ছোটাছুটি করছে ঘোরাফেরা করছে একটা কণা ছুটে গিয়ে একটা জলের অণুকে এখানে ধাক্কা খেলো এরপরে এটা হয়তো এদিকে চলে এলো আবার হয়তো এইভাবে ধাক্কা খেলো এভাবে বিভিন্ন কণার সঙ্গে মানে বিস্তার মাধ্যমের কণাগুলির সঙ্গে বিস্তৃত দশার কণাগুলি বিভিন্ন ধাক্কা বা সংঘর্ষের ফলে ইতস্তত ঘোরাফেরা করছে এই যে গতি একেই বলা হচ্ছে আমাদের ব্রাউনীয় গতি এই ব্রাউনীয় গতি থাকার ফলেই আমাদের কণাগুলো ছড়িয়ে পড়ছে বিভিন্ন এই বিস্তার মাধ্যমের মধ্যে ছড়িয়ে পড়ছে এই ঘটনাকেই বলা হয় ব্যাপন প্রক্রিয়া ঘটনা কি আমরা জানি ব্যাপন প্রক্রিয়া বলে তাহলে এটুকুই তোমাদের এখানে ব্রাউনীয় গতি সম্পর্কে ছিল এরপরে আমাদের জল ছাড়া অন্য কয়েকটি দ্রাবক আমরা জানি জল একটি ধ্রুবীয় দ্রাবক এবং একটা এটা একটা অজৈব দ্রাবক জল একটা অজৈব দ্রাবক অজৈব পদার্থ অজৈব দ্রাবক এছাড়াও কয়েকটি জৈব দ্রাবকের নাম এখানে দেওয়া আছে জৈব দ্রাবক এখানে কয়েকটি নাম দেওয়া আছে তোমরা দেখবে এখানে ইথাইল অ্যালকোহল মিথাইল অ্যালকোহল মিথাইল অ্যালকোহল অ্যাসিটোন মিথাইল অ্যালকোহলের অপর নাম মিথানল মিথাইল অ্যালকোহল অপর নাম মিথানল এটা একটা রাসায়নিক নাম আচ্ছা অ্যাসিটোন ক্লোরোফর্ম কেরোসিন এসব এর সঙ্গে তোমাদের সঙ্গে তোমরা পরিচিত কেরোসিনের সঙ্গে এখন ইথাইল অ্যালকোহল মিথাইল অ্যালকোহল এগুলো সাধারণত বার্নিশ রং ইত্যাদি করার সময় ব্যবহার করা হয় তার দ্রাবক হিসাবে তোমরা জানো কাঠে যখন পালিশ করা হয় গালা দিয়ে সেই গালাটাকে গালা একটা রজন রেজিন ধরনের রেজিন গালা একটা রেজিন ধরনের পদার্থ তাহলে গালা রেজিন বা রজন যাই বলা হোক এইগুলো আমাদের এই ইথাইল অ্যালকোহল মিথাইল অ্যালকোহল এগুলোতে দ্রবীভূত হয় এই গালাটা তাহলে সেই দ্রবীভূত করার পর সেইটা দিয়ে পালিশ করা হয় ইথাইল অ্যালকোহলের সঙ্গে সামান্য মিথাইল অ্যালকোহল মেশানো থাকে আমাদের যে দ্রাবকটা ব্যবহার করা হয় তাকে বলা হয় মেথিলেটেড স্পিরিট স্পিরিট বলতে আমাদের ইথাইল অ্যালকোহলটা যখন জলের চেয়ে বেশি হয়ে যায় খুব বেশি পরিমাণে জল খুব কম পরিমাণে থাকে যখন ইথাইল অ্যালকোহলের মধ্যে তখন তাকে স্পিরিট বলা হয় যাই হোক সেই স্পিরিট মেথিলেটেড স্পিরিট মিথাইল অ্যালকোহল মেশানো থাকে সেই তার দ্রাবক হিসাবে গালার দ্রাবক হিসাবে এই মিথাইল অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহলকে আমরা ব্যবহার করে থাকি এছাড়া অ্যাসিটোন অ্যাসিটোন হচ্ছে একটা কিটোন তোমরা জৈব যৌগ পড়ার সময় এগুলো সব ভালোভাবে পাবে
আমাদের ক্লাস টেনেতে অ্যাসিটোন হচ্ছে একটা কিটোন, এই যৌগটা আমাদের সেলুলোজ সেলুলয়েড বহু শিল্পজাত দ্রব্যে উত্তম দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা ক্লোরোফর্ম রেজিন রবার তেল চর্বির উত্তম দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা কেরোসিনটা এখানে দেখবেন লেখা আছে যে মশা মারার যে তেল বা ডিডিটি, মশা মারার জন্য ডিডিটি ব্যবহার করা হয়। ডিডিটি একটা রাসায়নিক যৌগ, একটা কীটনাশক মশা মারার জন্য ব্যবহার করা হয়। সেই ডিডিটি দ্রাবক হিসাবে আমাদের কেরোসিনকে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যে মশা মারার স্প্রেগুলো বাজারে কিনতে পাই, মশা মারার স্প্রেগুলো যেগুলো তোমরা দেখবে বিভিন্ন কোম্পানি মশা মারার স্প্রে, সেই স্প্রেগুলোতে আমাদের এই কেরোসিন দেওয়া থাকে। অর্থাৎ কোনোভাবেই তোমরা বাড়িতে কিনে এনে যেখানে আগুন জ্বলছে সেখানে কিন্তু এই স্প্রে করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু বিপদ ঘটতে পারে। অর্থাৎ এই ডিডিটি দ্রাবক হিসাবে কেরোসিনকে ব্যবহার করা হয়। তাহলে এইগুলোই আছে, তোমরা দেখবে একটু ভালো করে। এরপরে এই উদ্বায়ী দ্রাবকে বিভিন্ন ক্ষতিকারক প্রভাব রয়েছে। এইসব দ্রাবকগুলো উদ্বায়ী, অর্থাৎ উদ্বায়ী বলতে এগুলো বাতাসে সহজেই একটু উত্তাপ পেলেই বাষ্পীভূত হয়ে যায় এবং বাষ্পীভূত হয়ে গেলে বাতাসে মিশে যায়। এগুলো তোমরা নিশ্চয়ই জানো, কেরোসিন তো এমনি কেরোসিনও উদ্বায়ী, তোমরা দেখেছো গন্ধ অনুভূত হয়, বা পেট্রোল, এগুলো সবই গন্ধ পাওয়া যায়। এইগুলো সবই এই আমাদের ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, এগুলো সবই কিন্তু ফুসফুসের ক্ষতি করে। চোখ বেশিক্ষণ থাকলে চোখ, গলা, নাক জ্বালা করতে পারে ইত্যাদি, কিডনি স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। আচ্ছা এছাড়া ক্লোরোফর্ম খুবই বিষাক্ত জিনিস, একটা বিষাক্ত কারণ হচ্ছে ক্লোরোফর্ম সূর্য আলোকের উপস্থিতিতে ফসজিন গ্যাস উৎপন্ন করে, যেটা হচ্ছে খুবই বিষাক্ত। অতএব এগুলো ব্যবহার করার সময় খুব সতর্ক থাকতে হবে। তোমরা এরপরে এখানে 101 পাতায় যে প্রশ্নগুলো আছে এ বি সি এগুলো করে আমাকে পাঠাবে। 101 পাতা এ এর দাগের, বি এর দাগের, সি এর দাগের এই প্রশ্নগুলো করে আমাকে উত্তর করে পাঠাবে, আমি কারেকশন করে দেবো। আচ্ছা ঠিক আছে, পরের দিন আমি পরের চ্যাপ্টারটা আরম্ভ করব। ধন্যবাদ।